পুরুষের চেয়ে নারী উত্তম এবং তাদের সমান চোখে দেখা উচিত এমনটা বিশ্বাস করেন শাহরুখ খান সম্প্রতি তিনি উপস্থিত হন লালকার মিউজিক কনসার্টে নারীর প্রতি সহিংসতা দূর করতে প্রচারণার অংশ হিসাবে আয়োজন করা হয় এই কনসার্ট এখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান তিনি বলেন আমি বিশ্বাস করি নারীরা অনেক ক্ষেত্রে পুরুষদের চেয়ে উত্তম আর আমি নারীদের একটু ভয় পাই সেটা আমার মা হোক স্ত্রী বোন কিংবা বান্ধবী যুগে যুগে নারীরা পৃথিবীতে বয়ে নিয়ে আসে শান্তি আর নীরব শক্তি এখন অনেক হয়েছে নামের এই প্রচারণার উদ্যোক্তা এম আর ডি পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এবং চলচ্চিত্র পরিচালক ফিরোজ আব্বাস খান দুই বলিউড তারকা শাহরুখ খান ও ফারহান আক্তার এই মার্ড এর প্রতিষ্ঠাতা শাহরুখ আর ফারহান গোফ রাখেন না কেন তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করাতেই শাহরুখ খান বলেন গোফ না রাখা পুরুষ না হওয়ার প্রতীক হতে পারে কিন্তু আমরা নারীদের প্রতি নম্র আমরা মনে করি নারীদের সমান অধিকার পাওয়া উচিত তাই আমরা গোফ রাখি না তিনি আরও বলেন যে কোনো নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা ভয়ঙ্কর ব্যাপার সুপ্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন জিএম নিউজ চ্যানেলের